এদিকে গার্ডেন ব্রিজে বহুতল বিপর্যয়ের ঘটনার পর 48 ঘন্টার বেশি সময় কেটে গিয়েছে। 10 জনের প্রাণহানি হয়েছে আর তারপর নড়োচড়ে বসলো কলকাতা পৌরসভা। পাহাড়পুরে দুর্ঘটনাস্থলে গেলেন পৌর কমিশনার ধবল জৈন, এলাকা ঘুরে দেখলেন তিনি। এর আগে গতকাল 15 নম্বর বরোর দায়িত্বপ্রাপ্ত বিল্ডিং বিভাগের 4 জন পৌর আধিকারিককে বদলি করে দেওয়া হয়। গার্ডেন ব্রিজে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার পর পৌরসভার আধিকারিকদের একাংশের ঘাড়ে দায় চাপিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। আর এরপরই গতকাল বিল্ডিং বিভাগের 4 পৌর আধিকারিককে বদলির নির্দেশ। দশ দশ জন মানুষের মৃত্যু হয়েছে গার্ডেন ব্রিজে নির্মীয়মান বহুতলে ধ্বংসস্তূপে, এবং তারপর এখনো পর্যন্ত একজন নিখোঁজ রয়েছেন এমনটাই দাবি করছেন স্থানীয়রা। আর ইতিমধ্যেই কিন্তু এনডিআরএফ কলকাতা পৌরসভার সঙ্গে ফের আজ সকাল থেকে শুরু করেছে তল্লাশি অভিযান। রবিবার রাতে দুর্ঘটনার পর থেকে ওই ব্যক্তির খোঁজ পাওয়া যাচ্ছিল না, তিনি ভেঙে পড়া বহুতলেই ছিলেন এমনটাই বলছেন স্থানীয়রা। আদৌ ধ্বংসস্তূপের মধ্যে কেউ আটকে আছেন কিনা তা জানতেই কিন্তু মূলত আজকের এই উদ্ধার কাজ। ব্যবহার করা হচ্ছে ভিএলসি অর্থাৎ ভিকটিম লোকেশন ক্যামেরার মতো অত্যাধুনিক সরঞ্জাম, এছাড়া স্নিফার ডগও আনা হয়েছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, 48 ঘন্টারও বেশি সময় কেটে গিয়েছে, প্রাণের সন্ধান পাওয়ার ব্যাপারে কতটা আশাবাদী উদ্ধারকারীরা? দেখো, যেখান থেকে কিন্তু মনে করা হচ্ছে এক ব্যক্তি আটকে রয়েছেন, কারণ হচ্ছে তিনি তার এক পরিচিতকে কিন্তু ফোন করেছিলেন এবং ফোন করে ওই দিন রাত্রিবেলা জানিয়েছিলেন যে তিনি কিন্তু একেবারে যে বাড়িটি ভেঙে পড়ে সেই বাড়ির মধ্যে আটকে পড়েছেন, তারপর থেকে তার ফোনে আর পাওয়া যাচ্ছে না। সরাসরি উদ্ধারকারী ছবিটি দেখাবো, আমার সহকর্মী অভিজিৎকে দেখাতে বলো। ছবিটি দেখতে পাচ্ছ যে জায়গায় বাড়ি ভেঙে পড়ে সেই জায়গায় ইতিমধ্যে পুরসভা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী তারা কিন্তু একসঙ্গে, আজকে একদিকে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মধ্যে কিন্তু তারা যে উদ্ধার কার্য সেই উদ্ধার কার্য কিন্তু শুরু করেছে, এবং এক্ষেত্রে কিন্তু নানা ধরনের সতর্কতা অবলম্বন করতে হচ্ছে এবং সেই সতর্কতা অবলম্বন করে এই উদ্ধার কার্য হচ্ছে। যদি উদ্ধার কার্যে সামান্য বাধা হয়ে দাঁড়াচ্ছে এই বৃষ্টি, কিন্তু জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী জানাচ্ছেন তারা যে বিভিন্ন যে যন্ত্রাংশ নিয়েছে সেই যন্ত্রাংশের সাহায্যে উদ্ধার কার্য সেটা কিন্তু কিছুক্ষণ আগেই তারা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন, এবং এক্ষেত্রে যে বিষয়টা অত্যাধুনিক যন্ত্রপাতি যন্ত্রাংশ নিয়ে আসা হয়েছে এবং তার মাধ্যমে উদ্ধার কার্য হচ্ছে। বিভিন্ন জায়গায় কিন্তু ছোট ছোট করে যে কংক্রিট রয়েছে সেই কংক্রিটগুলোকে কাটা হচ্ছে এবং সেইটাকে কেটে তার মধ্যে থেকে ভেতরে তারা যাওয়ার চেষ্টা করছে, এবং ভিকটিম লোকেশন ক্যামেরা অর্থাৎ ঠিক এন্ডোস্কোপি হয় যেমন ক্যামেরা দিয়ে, ওইরকম ছোট ক্যামেরা একটা কিন্তু হোল তৈরি করা হচ্ছে হ্যান্ড ড্রিলিং করে, এবং সেখান থেকে সেই ক্যামেরা ভেতরে প্রবেশ করিয়ে সেখানে কেউ রয়েছেন কিনা সেই বিষয়টা দেখা হচ্ছে। মনে করা হচ্ছে আর একজন ব্যক্তি এর নিচে চাপা পড়ে রয়েছেন, তবে তিনি কেমন আছেন, কোন জায়গায় রয়েছেন, কোনো কিছুই কিন্তু এখনও নিশ্চিত নয়। হ্যাঁ, এবং এখনও পর্যন্ত এই যে বাড়িটি, ছতলা বাড়িটি ভেঙে পড়ে গত রবিবার দিন রাত্রিবেলা, সেই বাড়িতে যে উদ্ধার কার্যের কাজ সেটা কিন্তু রবিবার রাতের থেকে যে যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়েছে সেটা কিন্তু এখনও পর্যন্ত চলছে। সেই ছবি সরাসরি দর্শকরা দেখতে পাচ্ছেন। কুসুমিতা পাঠ, ধন্যবাদ।